2024 के चुनाव में बाकी की कसर पूरी कर दीजिए। बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। গত বছর বীরভূমে সিউড়িতে জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে আসন্ন লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেনাপতি অমিত শাহ। আসন্ন লোকসভায় 35টির বেশি আসনের টার্গেট দিয়ে দেন তিনি। মাস কয়েক আগে সেটা নিজেই নামিয়ে আনেন 25-এ। তবে লোকসভা ভোটের প্রথম দফা শুরুর ঠিক 9 দিন আগে বাংলায় প্রথম নির্বাচনী সভা করতে এসে আবার নিজেই সেই টার্গেট কমিয়ে দিলেন। বলেন, এবারে বিজেপির আসন 18 থেকে বাড়িয়ে 30 করতে হবে। বাংলা থেকে কত আসন পাবে বিজেপি, বিভ্রান্ত কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই? 2024 में 18 से बढ़ाकर 30 करनी है। কেন 30টি আসন দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, সারা দেশে বিজেপির 370টি আসন নিশ্চিত করতে হবে, সেই জন্য বাংলা থেকে 30টি আসনে জিততে হবে। 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? অসমের উদাহরণ টেনে শাহ বলেন, অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে 30 আসন পেলে এখন সীমান্ত টপকে কোনো পরিন্দাও ঢুকতে পারবে না। क्या মমতা দিদি ঘুষপেট বন্ধ করেগি? क्या করেগি? क्या वो ঘুষপেট বন্ধ নহীঁ করেগি, क्योंकि वो घुसपेट ही तो उनकी वोट बैंक है। घुसपेट बंद कर सकते हैं नरेंद्र मोदी और बंगाल में भारतीय जनता पार्टी की सरकार कर सकती है। आसाम की समस्या घुसपेट की ऐसे ही थी। आसाम की जनता ने निर्णय किया, भाजपा की सरकार बनाई और अब आसाम बॉर्डर से एक भी व्यक्ति घुसपैठ नहीं कर सकता। घुसपैठ को हमने बंद कर दिया है। 30 सीटें पार करा दो, बंगाल में भाजपा सरकार बना दो, परिंदा भी पैर नहीं मारेगा, किसी को घुसपैठ हम नहीं करने देंगे। 2014 সালের লোকসভা ভোটে বাংলা থেকে মাত্র 2টি আসনে জিতেছিল বিজেপি। 19-এর লোকসভা ভোটে এক ধাক্কায় সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছিল 18টিতে। এবারে লোকসভা ভোটে ওই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভোট ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, গেরুয়া শিবিরের টার্গেটের সংখ্যা কেন কমছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলের মতে। হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানেন না বাংলায় ঠিক কোথায় দাঁড়িয়ে তার দল, নয়তো তিনি দলের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী নন। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।